বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি? আজকের আলোচনাটি হবে, এই পৃথিবীতে কেউ যদি আউলিয়া হয়ে যায়, কেউ যদি এই পৃথিবীতে আউলিয়া হয়ে যায়, সে কিন্তু জানতেই পারে না সে যে আউলিয়া হয়েছে, সে কিন্তু বুঝতেই পারে না সে যে কত বড় ক্ষমতাশীল হয়েছে। এখন আমি যে কথাটি বলবো দেখেন, এই কথাটি বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার জ্ঞানের উপরেই। যখন আপনার জ্ঞান আপনাকে, আপনার বিবেক আপনাকে বলবে যে হ্যাঁ কথাটা সঠিক, তাহলে আপনি এই কথাটি নেবেন, আর না হয় এই কথাটি নেবেন না। দেখেন, একটা গাছ, এই গাছ কিন্তু আমাদেরকে ফল দিয়ে যাচ্ছে, ছায়া দিয়ে যাচ্ছে, এবং সেই গাছের পাতাও কিন্তু মানুষে ছিঁড়ছে, গাছের কষ বের হচ্ছে। তার মানে গাছটার পাতা যখন ছিঁড়া হয়েছে তখন সে কিন্তু দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। যেরকম কষ পড়ছে, ঠিক মানুষকে কেটে দিলেও দেখা যায় সেই মানুষটির রক্ত জটে থাকে, মানুষটির কষ্ট হয়। ঠিক মানুষ পাতা ছিঁড়ছে, আবার তার ছায়ার মধ্যে থেকে আরাম অনুভব করছে, আবার সেই গাছের মধ্যে যখন ফল হচ্ছে তখন কিন্তু সেই ফলটাও তারা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু দেখেন, গাছের ফল যে ছিঁড়ে খাওয়া হচ্ছে, গাছ কিন্তু একটু কষ্ট অনুভব করছে ছেঁড়ার সময়, কিন্তু গাছটাও কিন্তু পাতলা হচ্ছে। তো আজকের যে আরেকটু আলোচনা বলবো সেটি হলো, দেখুন যে একটা গাছ ছায়া দিচ্ছে, ছায়ার নিচে যারা আছে তারা কিন্তু আরাম অনুভব করছে, এবং গাছ কিন্তু রোদের তাপ সহ্য করছে, এবং সে যখন ফল দিচ্ছে মানুষ সেই ফলগুলো স্বাদ করে খাচ্ছে। কিন্তু গাছ কিন্তু জানে না তার ফলের স্বাদের খবর। এই ফলের বিভিন্ন স্বাদ কিন্তু বিভিন্ন প্রাণীরা, মানুষেরা অনুভব করছে, কিন্তু গাছ নিজেই জানে না তার গাছের যে ফলের কি স্বাদ। তাহলে আজকের যে আলোচনাটি বলবো, হাকিকতের দেশে গেলে, হক মারিফতের দেশে গেলে একজন মানুষ যখন আউলিয়া হয়, দেখবেন সেই মানুষটি বাচ্চার মতো হয়ে যায়। সেই মানুষটি মানুষে যা বলে তাই, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যেদিকে হিলায় সেদিকে হিলে। তার মানে কি, একটা লোহা যখন আগুনের ভিতরে দেওয়া হয় তখন সে নরম হয়, লাল হয়, নরম হয়, তখন তাকে যেদিকে টোকা দেয় সেদিকে হিলে যায়। ঠিক একটা মানুষ আল্লাহর প্রেমে, আল্লাহর ভক্তিতে থাকতে থাকতে, সে আল্লাহর প্রেমের আগুনে পুড়তে পুড়তে, সমস্ত যন্ত্রণার আগুনে পুড়তে পুড়তে সে একসময় লাল হয়ে গিয়েছিল, আর ওই অবস্থায় তাকে যেদিকে টাক দেয় সেদিকেই সে হেলে যায়। তার মানে সেই মানুষটি শিশুর মতো হয়ে যায়, আর শিশু কিন্তু জানে না যে তার যে কত ক্ষমতা, তার মুখের বাক্যে কত কিছু হয়ে যাবে সেই শিশু কিন্তু জানে না। তবে হে সমস্ত জগৎবাসী, এই পৃথিবীর বুকে আপনারা চলাকালীন যদি কোনো মানুষকে দেখেন যে সে যদি নিজে বলে আমি একজন আউলিয়া, আমি একজন পীর, আমি একজন আল্লাহর ওলি, তখনই মনে করবেন লোকটা 95 ভাগ ভণ্ড, প্রতারক এবং আল্লাহর দুশ্মনও বটে। কারণ আজকের আলোচনায় আমরা যেটা বুঝি, যে আজকের আলোচনায় এটাই বোঝা হলো, কেউ যদি আল্লাহর প্রেমিক, ভক্তি হৃদয়ে সেই প্রেমের স্থান যখন আল্লাহকে দিয়েছে, যন্ত্রণার আগুনে পুড়তে পুড়তে
সে নরম এবং সহজ সরল নম্র ভদ্র হয়ে গেছে। তার কোনো চাহিদা নেই, তার কোনো দুঃখ দুর্দশার কথা মানুষকেও বলে না, সে কি খাইল কি পাইল এটাও বলে না। তাহলে বোঝা গেল কি, সে নিজেই জানে না তার যে কত ক্ষমতা। তবে এর মধ্যে দিয়ে আরো একটি কথা বলবো, সেটা হলো দেখুন, এই ব্যক্তিটি বাচ্চার মতো হয়ে গেছে, সহজ সরল হয়ে গেছে। যেমন বাচ্চাকে একটা চকলেট দিল সে আনন্দ। দেখেন এই পৃথিবীর বুকে এমনও লোক আছে তারা নিজেরটা প্রকাশ করে, আমি এই আমি সেই আমি সেই, তখনই বুঝতে হবে সে 95 ভাগ বন্ড। আচ্ছা, আর আমি বলব যে আমি আল্লাহর যেই সিঁড়ির যেই স্থানে পৌঁছাইতে হবে আমি এখনও চেষ্টায় আছি, সেখানে যদি পৌঁছাতে পারতাম। তিনি যদি দয়া করে, স্তরের তো আর শেষ নেই, স্তর বাই স্তর। এখন কেউ যদি দেখা গেছে সিক্সে পড়ে, সে যদি বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি, তখন কিন্তু সে মানুষের কাছে পৌঁছে যাবে, আল্লাহর কাছে তো পৌঁছে যাবে। তাই আমি বলবো যে মূলত আউলিয়া সে বলতেই পারে না সে কি আউলিয়া হয়েছে কিনা। সে একটা জিনিস ভাবতে পারে, বলতে পারে যে নিশ্চয়ই আমার দ্বারা কোনো খারাপ হলো কিনা, আমার দ্বারা কোনো পাপ হলো কিনা, আমি কি ভালো হতে পেরেছি কিনা, এরকম কিছু বিষয় তার মধ্যে কাজ করবে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটি করার মূল উদ্দেশ্য কি, যে 10 জনে বা 10,000 মানুষে যদি একজন মানুষকে ভালো বলে তাহলে তাকে ভালো বলা যাবে, কেননা 40 জন মানুষ যদি একাত্রে থাকে, হাদিস অনুসারে এখানে একজন আল্লাহর ওলি থাকে, তাহলে 10,000 মানুষের মধ্যে কি থাকবে না। যাই হোক, আজকের আলোচনা আমি এটি করলাম, মূলত দেখবেন পৃথিবীতে এমনও লোক আছে তার কাছে যে বলতেছে, বাবা রে আমার তো বাবা অসুস্থ, তিনি মনে হয় বেশি দিন বাঁচবে না, তার ছেলে হয়ে বিদেশে ছিলাম তার কোনো সেবা করতে পারিনি, যদি দয়া করতেন তাহলে হয়তো আল্লাহ যদি সাহায্য করতো আপনার অজিলায় তাহলে আমার বাবা বেঁচে যাইত, তাকে কিছুদিন আমি সেবা করে দিতাম। তখন সে আউলিয়ার নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর উঠে বলছে, এই বেটা কে বলছে তোর বাবা বাঁচবে না, তোর বাবা মৃত্যুশয্যায়, তোর বাবা এই সেই হয়েছে, কিছু হয়নি তোর বাবা, ওই তো তোর বাবা আসছে, হেঁটে হেঁটে আসছে, যা সেবা কর গিয়ে। এখন ছেলে বলতেছে কি রে, আমার বাবাকে আমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলাম, সেখানে শুয়ে রাখলাম, ডাক্তাররা চিকিৎসা করে বললো যে সপ্তাহখানি বাঁচবে, এর বেশি বাঁচবে না, সেই লোক হেঁটে আসে কি করে। দেখেছেন আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে আর তাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে প্রকাশ করায়, এ আউলিয়া নিজেকে কখনো প্রকাশ করেনি, কই তোমার বাবা তো আসছে, হায় এটা কি, এক পর্যায়ে আমার বাবা তো মৃত্যুশয্যায় ছিল। এ হলো একটা বিষয়। আবার কেউ সমস্যা সমাধানের জন্য আসছে, বাবারে আমি বিশ্বাস করি আপনি আল্লাহর ওলি, আর সে আল্লাহর ওলি কি বলে, কি বলো আমার না জানি কত পাপ আছে, কিন্তু সে নিজেকে পাপি বলছে কিন্তু মানুষ তাকে মূল্যায়ন করছে, বাবা যদি দয়া করতেন আপনার অছিলায় যদি আল্লাহ আমার এই কাজটা করে দিত। তখন বলল, তুমি যেই সমস্যার সমাধানের জন্য আসছো আল্লাহ ওটা করে দিয়েছে, যাও যাও বাড়িতে গিয়ে দেখে, হায় হায় এই কাজ তো হওয়ার মতন নয়, কীভাবে হয়ে গেল। তাহলে আজকের আলোচনাটা কি, যারা আউলিয়া হয়েছে কখনো প্রকাশ করবে না, আর প্রকাশ করলে সে আউলিয়া আল্লাহর কাছে আর পছন্দনীয় থাকে না, তখন আল্লাহ সেটা কেড়েও নিতে পারে। যাই হোক, এ সমস্ত জগৎবাসী, আমি আজকে শেষমেশ যে কথাটি বলবো, যে পৃথিবীতে যদি কেউ কোনো কিছুর কাজ শিখে, গাড়ির কাজ শিখে বা
বিল্ডিংয়ের কাজ শিখি তাহলে তার ওস্তাদ লাগে। তাহলে আল্লাহর বন্ধু যদি হতে হয় এই পৃথিবীতে, আল্লাহর কোনো বন্ধুর কাছে যেতে হবে, আর সেই বন্ধু রুচিলে আপনি একদিন বন্ধু হতে পারবেন। আর আল্লাহ কি বলেছে, আমার বন্ধুদের কোনো ভয় নেই, আমার বন্ধুদেরকে তোমরা কখনো মৃত বলিও না। তাহলে যদি আপনি মৃত্যুঞ্জয় হতে চান, আপনার মৃত্যু হবে না যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন, তাহলে কোনো আল্লাহর বন্ধুর সংস্পর্শে যেতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।